আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা শীতকালের মিক্স সবজি তৈরি করে দেখাবো এটা খুবই আমি আর খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি বলে এটার যে স্বাদটা কমে যায় তা কিন্তু নয় এটা অনেক মজা হয় ভাত আর রুটির সাথে কিন্তু এটা অসাধারণ লাগে তো এই সব মিক্স সবজিটা তৈরি করার জন্য এখানে আমি আলু পেঁপে আর বরবটি এভাবে টুকরো করে কেটে রেখেছি আমি আমার কাছে যা ছিল তাই ব্যবহার করেছি সবজি আর আপনারা যদি চান যে আরও সবজি অ্যাড করবেন আরও কয়েক রকমের তাও পারবেন কোনো অসুবিধা নাই এখন পেঁয়াজটা লাল করে নিচ্ছি আর পেঁয়াজ লাল একটু হওয়ার পরে মানে বেশি লাল করব না একটু নরম হলেই আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আসলে আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল আর তাই আমি ডিপ থেকে এই আদা রসুনের পেস্টটা নামিয়ে দেখি অনেক বরফ হয়ে রয়েছে তো আমি তাড়াতাড়ি একটু গরম পানি গরম করে একটা বাটিতে গরম পানিটা ঢেলে আর যেই আদা রসুনের পেস্টের কৌটা সেটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন তারপর দেখি তাড়াতাড়ি বরফটা গলে গেছে তো আপনারা চাইলে তাড়াতাড়ি রান্না করার ক্ষেত্রে যদি এরকম বরফ হয়ে থাকে আদা রসুন তাহলে কিন্তু এভাবে গরম পানির মধ্যে দিয়ে ইউজ করতে পারবেন খুব তাড়াতাড়ি বরফটা গলে যায় তো আমি এই যে এখন সবজিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ পরিমাণ মতো আমার এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তেমন কিছুই আমি ইউজ করবো না খুবই অল্প কিন্তু খেতে অসাধারণ হয় আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় তো এটা আমি কিছুক্ষণ লাড়াচাড়া করে ঢেকে দিলাম আসলে এখন তো শীতকাল অনেক সবজি বের হয়েছে আর সামনে আরও বের হবে আর এই শীতের সময় তাজা তাজা সবজিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সবজির অনেক নানা রকম রেসিপি খাওয়া যায় তো আমি জানি না আপনারা কেমন সবজি খান তবে আমার বাসায় কিন্তু সবজিটা অনেক বেশি চলে তো দেখুন আমি কিন্তু এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি মাঝখান দিয়ে ফালি করে দিই আমি এটা মাঝখান দিয়ে দুই টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি যাতে করে ঝালটা কম বের হয় কারণ এই সবজিতে বেশি ঝালটা ভালো লাগে না তো যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এটা হচ্ছে এই সবজির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এটা এই এক চামচ কর্নফ্লাওয়ারই আমার এই সবজিটাকে অনেক বেশি ইয়ামি এবং টেস্টি করে তুলবে তো দেখুন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম নর্মাল পানি আর এটাকে ভালো করে গুলে নিচ্ছি যাতে করে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে না থাকে তো এই কর্নফ্লাওয়ারটা তরকারিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু লাড়া দিতে হবে নয়তো এটা জমে যাবে এক জায়গায় ভালো করে সব তরকারির সাথে মিক্স হওয়ার জন্য পুরা সব তরকারি কিন্তু ভালো করে লেড়ে দিতে হবে সাথে সাথেই তো দেখুন আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে আমার এই সবজির মধ্যে তো এখন আমি দুই তিন মিনিটের মতো রেখে আমি নামিয়ে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার এই তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এত অল্প উপকরণে এত টেস্টের একটা রেসিপি সেটা একবার খেলেই আপনারা বুঝতে পারবেন তখন যে আমি আসলে কতটা সত্য কথা বলতেছি আর যারা বরবটি খান না তারা কিন্তু এভাবে করে ভাজে করে খাবেন দেখবেন অনেক টেস্টি একটা খাবার আমিও আগে বরবটি খেতাম না তো এভাবেই করে আমি এখন খাচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগছে আর কি তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমার সব ভালো লাগার জিনিসই তো আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমার শেয়ার করতে খুবই ভালো লাগে এই জন্যই আমি বেশি বেশি করে শেয়ার করছি তো এই অল্প উপকরণের এই রেসিপিটা আশা করি আপনার বাসায় ট্রাই করে দেখবেন তো আজকে আর কি বলবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ